নিকলি হাওর বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত একটি নাম। দ্বীপের মতো বেঁচে থাকা ছোট ছোট গ্রাম, দুপাশে নদী, মাঝখানে পিচডারা সড়ক ও জেলেদের মাছ ধরার ব্যস্ততা, সূর্য ওঠা, এসব কিছু দেখে আপনার মনে হবে যে এ যেন এক মায়ার বন্দর। ঢাকা থেকে একদিনের সময় নিয়ে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ, ঘুরে দেখব নিকলি হাওর, লাতারগুলের মতো বিখ্যাত সেই ছাতিরচর, আরও দেখব মিঠাই ও অষ্টগ্রামে মাঝখানে বয়ে চলা দীর্ঘতম এই সড়কটি। হ্যালো বিবাস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। এখন যাচ্ছি আমরা কিশোরগঞ্জ নিকলি হাওর, তো কিশোরগঞ্জ নিকলি হাওরে গিয়ে ওইখানে আমরা মিঠাই বন অষ্টগ্রাম উভয় জায়গাকে আমরা ঘুরে দেখব। তো আজকে আমাদের টোটাল ওয়ান ডে ট্যুর, তো আমরা সারাদিন ওখানে ঘুরবো। আমরা যাবো হলো কিশোরগঞ্জ নিকলি হাওর, তো তাড়াহুড়ার কারণে আপনাদেরকে ইন্টারভিউটা দিতে পারি নাই। তো আমরা এখন সকালে নাস্তা খাবো, নাস্তা খেয়ে আবার রওনা দিব কিশোরগঞ্জের উদ্দেশ্যে, চলুন দেখা যাবে। তো আমাদের সকালে নাস্তা এসে গেছে, তো আমাদের সকালে নাস্তা আমরা নিয়েছিলাম গিয়া ডাল ভাজি এবং পরোটা, এই এটা হলো আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তা শেষ করে আমরা আবারও রওনা করি কিশোরগঞ্জে যাবার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে 30 থেকে 40 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব নিকলির সেই নৌকা ঘাটে। বলে রাখা ভালো, ঘাটে পৌঁছে অবশ্যই নৌকা ভাড়া দাম দর করে নেবেন, কারণ ছোটো নৌকা সাধারণত সারাদিনের জন্য ভাড়া হয়ে থাকে 1000 থেকে 1500 টাকা, আর বড় নৌকা 2000 থেকে 2500 টাকায় পেয়ে যাবেন। তবে ছোটো নৌকায় 10 থেকে 15 জন আর বড় নৌকায় 20 থেকে 25 জন উঠা যায়। তো আমরা এখন হাওড়ে মিটে আসি, তো আমরা সবাই এখন গুরুত্ব করতে নেমে গেছি, আমরা এখন সবাই গুরুত্ব করতেছি, দেখেন আমাদের গ্রুপের সবাই এখন গুরুত্ব করতেছে, এখানে জেলেরা মাছ ধরতেছে আর এখানে আমাদের গ্রুপ মেম্বাররা সবাই গোসল করতেছে, দেখেন এগুলো সব আমার গ্রুপ, আমাদের গ্রুপ মেম্বার সবাই গোসল করতেছে। অল্প একটু সামনে গেছিলাম, হ্যাঁ ওখান থেকে আস্তে আস্তে হাঁপানি উঠে গেছে। এখানে পানি কম কিন্তু স্রোত প্রচুর পরিমাণ বেশি, তো আমাদের গ্রুপ মেম্বাররা সবাই এখানে গোসল করতেছে, আমিও গোসল করেছি। তো এই যে দেখেন এখানে জেলেরা মাছ ধরে, আবার এই যে এখানে অনেক কোষা নৌকা আছে, ছোটো ছোটো নৌকা আছে, তারা এখানে নৌকা দিয়া তারা মাছ ধরে। তো দেখেন ওই যে দূর দেখা যাচ্ছে ওখানে মাছ ধরতেছে, এখানে ভাই মাঝে তারা আছে, এটা তো দেশি পুটি না, চাষের পুটি। মৌসুমের কারণে ছাতিরচর শুকিয়ে গিয়েছে, তাই আমরা ঘোড়াদিয়া নদীতে গোসল শেষ করে রওনা করি মিঠাই ও অষ্টগ্রাম দেখার উদ্দেশ্যে। স্রোতের বিপরীত হওয়ায় আনুমানিক সময় লাগবে 2 ঘন্টার মতো।
ফাইনালি আমরা এসে গেছি মিঠাপন অষ্টগ্রাম। তো আমরা এখান থেকে একটি পিক আপ ভাড়া করছি 1000 টাকা করে। তো এই পিক আপে করে আমরা চলে যাবো বাজারে, বাজার থেকে আমরা লাঞ্চ করে তারপর চলে যাবো চৌরাস্তায়, ওইখানে আমরা 20-টা সুপুজোটাকে আপনাদেরকে তুলে দেবো। দুপুরের লাঞ্চ শেষ করে আমরা আবারও রওনা করি মিঠাইও অষ্টগ্রামের বিখ্যাত সেই রাস্তাটি ঘুরে দেখতে। খুব বেশি দিন নয়, এক সময়কার দুর্যোগ এই গ্রামগুলোতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। যতই হাওড়ে যেতে থাকবেন দুপাশের পানি, খোলা আকাশ আর তৃপ্ত বাতাসে ততই হারিয়ে যাবেন হাওড়ের সৌন্দর্যে। হাতে যদি একদিনের সময় নিয়ে আসেন তাহলে অবশ্যই বিকাল 5টার মধ্যে ট্রলারে করে রওনা দিবেন নিকলির উদ্দেশ্যে। নিকলি পৌঁছে যত দ্রুত সম্ভব সিএনজি নিয়ে রওনা দিবেন কুটিয়াদির উদ্দেশ্যে, কারণ কুটিয়াদি থেকে সন্ধ্যা 7:30 সেরে যায় ঢাকার শেষ বাস। আপনি যদি আমাদের সাথে ট্যুর দিতে চান তাহলে এখনই জয়েন হয়ে যান ট্রাভেলার গ্রুপ বাংলাদেশ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ব্লগটি কেমন হয়েছে লাইক ও কমেন্ট করে জানাবেন।